এখন এখানে আমি আধা কেজির মতো নিয়ে শুকনো চালের গুঁড়ো, তো এখন চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খান ঠিক সেরকম দেবেন। আমি এখানে 1 কাপ দিয়েছি, আপনারা মিষ্টি বেশি খেলে এখানে 2 কাপও দিতে পারেন। তো আধা কেজি চালের গুঁড়ো আমি কিন্তু 1 কাপ চিনি দিলাম। এখন এর মধ্যে দেবো নারকেল গুঁড়ো। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি মেখে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা প্রায় 25 থেকে 30 মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি। আর এই পিঠাটা কিন্তু মেখে নিয়ে প্রায় ঘন্টাখানেক রেখে দিতে হয়। আপনার হাতের কাছে যদি সময় থাকে তাহলে এটাকে 2 ঘন্টা ধরে রাখতেও পারেন। যতক্ষণ রাখবেন ততক্ষণ তত বেশি ভালো হবে। তো আমি বেশিক্ষণ রাখবো না, এটা ঘন্টাখানেক রাখবো। তো একটা এখন ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেবো, ঘন্টাখানেক পর ফিরে আসবো। তো বন্ধুরা ফিরে আসলাম ঘন্টাখানেক পর, ঠিক এরকম এগুলো হয়েছে। এখন যে কাঁঠাল পাতাটা আছে এই কাঁঠাল পাতার মধ্যে ভালো করে তেল মেখে নিতে হবে। বন্ধুরা কাপগুলোকে ঠিক এরকম করে বানিয়ে নিয়েছি আর এখানে এরকম করে দিয়েছি, ঠিক এরকম করে বানিয়ে তারপর এটা আটকে দিয়েছি। আর এই কাঁঠাল পাতার মধ্যে আমি একটু করে তেল মেখে নিয়েছি। এখন এই কাঁঠাল পাতাটার মধ্যে একটুখানি নিয়ে নেব। এখানে হাতের সাহায্যে আমি এই কাঁঠাল পাতার মধ্যে ভরিয়ে নিতেছি, একদম ভর্তি করবো। কারণ এটা যখন পানির মধ্যে দিয়ে ভাপানো হবে তখন এটি এমনি ফুলে একদম ভর্তি হয়ে যাবে, এই জন্য একদম ভর্তি করব না। এটা সমান করে নিয়ে এর মধ্যে আমি নারকেল কুড়োনোটা দিয়ে দেবো। উপর থেকে নারকেল কুড়োনো দিলে দেখতে ভালো লাগবে। সবগুলো ঠিক এরকমভাবে আমি বানিয়ে নেবো। আর কাপগুলো তো কীরকমভাবে বানিয়ে নেয় সেটা তো আপনারা জানেন, তাই এগুলো সব কাঁঠাল পাতার। তো আমি এরকম করে বানিয়ে রেখেছি আর এইগুলো যাতে না পড়ে না যায় ওই জন্য এখানে একটা মগ দিয়ে রেখেছি। আর এইরকম করে সবগুলো বানিয়ে নিয়ে তারপর আমি ভাপাই দেবো। কাঁঠাল পাতার মধ্যে আমি সবগুলো রেডি করে নিয়েছি, এখন এগুলো এগুলো আমি উনুনে ভাপি নেব। এর জন্য আমি একটা স্থান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা ফুটো থালা দিয়েছি, তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। বন্ধুরা এখানে আমি একটা চাকতি দিয়েছি, চাকতিতে দিয়ে এখানে এই ঢাকনাটা আমি ভালো করে চাপিয়ে দিয়েছি। এখন আমি চাকতিটা তুলে নেব আর দেখবো যে এটা হয়েছে কি না। এখন ঢাকনাটাও তুলে নেব। এটা হয়েছে কি না বুঝতে আমি একটা চামচ নিয়েছি, চামচ বা কাঠির সাহায্যে এটা এরকম করে দেখতে হবে। তো একটু চামচের গায়ে কিন্তু লেগেছে, এখনো হয়নি। আবার আমি ঢাকনাটা দিয়ে চাপিয়ে দেবো, আবার বেশ কিছুক্ষণ আমি এটাকে ভাপিয়ে নেবো। এখন ঢাকনাটা তুলে আমি এটা নামিয়ে নেবো, আমার এটা ফোপানো হয়ে গেছে। আর একটা কাঠি বা একটা চামচের সাহায্যে এটা কিন্তু দেখে নিতে পারবেন। বন্ধুরা এগুলা কাঁঠালের পাতা দিয়ে বানিয়েছি আর এগুলা ওই যেটা ব্যাটারটা আমি গুলিয়েছি তার থেকে আমি এখানে কলা পাতায় ওখান থেকে পিঠে বানিয়েছি। আর কলা পাতার পিঠেগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কলা পাতার পিঠেগুলো আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন চলে এসেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও দারুণ। এরকম করে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কলা পাতার একটা যে সুন্দর টান টান বোঝা যাচ্ছে আর ডিজাইনটি খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এখন কাঠিটা ভালো করে খুলে নেব,
এখানে যে একটা কাটি থাকে এটা খুলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠাল পাতার পিঠাটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আপনারাও এরকম সহজভাবে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর দেখতে যেমন খেতে কিন্তু দারুণ হয়েছে। এগুলোতে কোনো তেল ব্যবহার করা হয়নি। যারা তেলের পিঠা খেতে পারে না, সবাই তো তেলের পিঠা খেতে পারে না, অসুখ এটা সেটা নানা রকম সমস্যা থাকে, এই জন্য এই পিঠাটা ভাপানো পিঠাটা বানানো হয়। এটাতে চিনির পরিমাণটাও কম আছে আর স্বাদটাও অনেক। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর আমাকে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এগুলো দেখতে, শুধু দেখতেই না খেতেও কিন্তু দারুণ। আর এটাও দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে।